আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখ্য অতিথি মাননীয় সাংসদ ব্যারাকে অর্জুন সিং মহাশয় এবং মাননীয় সাংসদ রানাঘাট শ্রী জগন্নাথ সরকার মহাশয় আজ স্পেশাল ট্রেনের যাত্রা শুভ সূচনা করে দিয়েছেন। আমরা খুব গর্বিত অনুভব করছি আজ এই শুভ দিনটির সাক্ষী হয়ে থাকার জন্য। থ্রি ফেজ প্রফেশনাল হাই ক্যাপাসিটি এনার্জি এফিশিয়েন্ট মেমোরি উইথ এনহ্যান্সড ফিচার্স। যখন আমি ব্রেকিং করবো চৈতন্যদেবের সলিল সমাধি হয়েছিল পুরীতে, সেই জন্য চৈতন্য এক্সপ্রেস নবদ্বীপ ওই স্বরূপগঞ্জ ঘাট থেকে ও রেল লাইনও চালু হবে, আর ওখান থেকে মেল ট্রেন একদম আমরা দীঘাও প্রতিনিয়ত আরামদায়কভাবে কম সময়ে যেতে পারবো। হাওড়ায় পৌঁছাতে গেলে আমাদের খুব কষ্ট করে যেতে হতো, এ সমস্যার সমাধান হয়ে যাবে। মহিলা প্যাসেঞ্জারকে লিয়ে আমরা বিশেষকর সিসিটিভি পুরো ট্রেন মে লাগা দিয়ে হ্যাঁ, জিসা মনিটর গার্ড কে পাশ মে হ্যাঁ, পুশন সিট লগাই হুই হ্যাঁ, এক মহিলা দো কোচ হ্যাঁ, উনমে হামলোগোনে পুশ বটন লগায়া হুয়া হ্যায় জিসসে ও ড্রাইভার ও গার্ড সে বাত কর সকতে, কোই দিক্কত হ্যায় উসকে লিয়ে লগা হুয়া হ্যায়, হ্যান্ডেল ভি গ্রিপ হ্যান্ডেল জ্যাদা দিয়ে হুয়ে হামলোগোনে, লেগ স্পেস জ্যাদা হ্যায় ইসমে, লেগ স্পেস পহলে সে জ্যাদা হ্যায়, और भी काफी कुछ फीचर्स है जो अभी मैं आपको जाएंगे आप ऑन ट्रेन चलेंगे तो बताऊंगा। उधर घूमो तो अनुरोध करती থ্যাংকস আমার, আমি শুধু জিএম সাহেবকে না পুরো টিমকে জানাবো, যারা এই চিন্তাভাবনা করেছেন, যারা এই প্রজেক্টগুলো আমাদের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছিয়েছেন, প্রধানমন্ত্রীকে জানিয়েছেন কি এইভাবেও করা যেতে পারে। একটা মানুষ রোজ নতুন ইনভেনশন করে, তার নাম হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি রোজ চিন্তা করেন ভারতবর্ষকে কীভাবে ভালো করে, ভারতবর্ষকে কীভাবে নিজের পায়ে দাঁড়াবার জন্যে। থ্রি ফেজ প্রফেশনাল হাই ক্যাপাসিটি এনার্জি এফিশিয়েন্ট মেমোরি উইথ এনহ্যান্সড ফিচার্স।